আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আছি। তো অবশেষে জানা গেল বাংলাদেশ পুলিশ নিয়োগের সার্কুলার। তো পুরো ভিডিওটি না টেনে সাথে থাকুন, তাহলে জানতে পারবেন আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বাংলাদেশ পুলিশের। তো অনেকেই কমেন্টস করেছেন যে বাংলাদেশ নিয়োগটি কখন এবং তার এই নিয়োগে কি ভোটার আইডি কার্ড লাগবে কি না এবং উচ্চতা কত লাগবে। তো এমন কমেন্ট আমি বিভিন্ন পেজে আমার বিভিন্ন পেজে পেয়েছি, তো আমি তাই শেয়ার করব। তো অবশেষে আমরা জানতে পারি যে সেপ্টেম্বরের 1 থেকে 15 তারিখের মধ্যে সেপ্টেম্বরের 22 সাল বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে। তো সে ওয়েবসাইটে জানানো যায় যে 3000-এরও বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তো গায়েস, যারা যারা আবেদন করবেন সঠিকভাবে নিজেদের সার্টিফিকেট ও স্কুল সার্টিফিকেট ও নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র রেডি রাখুন, কারণ এইসব কাগজ রেডি করতে সঠিকভাবে এবং সত্যায়িত করতে প্রায় সময় লেগে যায়। তো আশা করব আপনারা সব কিছু রেডি নিয়ে থাকবেন এবং এই পরীক্ষাগুলোতে যাদেরকে নিয়োগ নিবে তারা হলো, তাদের উচ্চতা প্রয়োজন ছেলেদের 6 ফুট সর্বনিম্ন এবং মেয়েদের 6 ফুট 2 ইঞ্চি, এবং তাদের কারো শরীরে গভীর কোনো স্পট থাকতে পারবে না। তো যারা সুস্বাস্থ্যের অধিকারী এবং হাইটে বেশি ও রিটার্নে ভালো করবে তাদেরকেই এই পরীক্ষায় উত্তীর্ণ করা হবে আমরা জানতে পারি। তো আপনারা যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকুন, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরও নতুন যত ধরনের আপডেট পাবো বাংলাদেশ পুলিশ বা সরকারি চাকরির সকল ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এটা হলো সরকারি সার্কুলার, জব এবং ট্রিক ভিডিও নিয়ে আমরা কাজ করি এবং আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্টস করে আপনার মন্তব্য জানাবেন, অবশ্যই কমেন্টস করার চেষ্টা করব। তো আশা করি ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।